হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলেজে অ্যাডমিশনের মধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে, যেটা হচ্ছে তোমাদের কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশন। 31 জুলাই থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং 8 জুলাই পর্যন্ত কিন্তু কলেজের সমস্ত প্রক্রিয়ায় যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিয়েছে সেক্ষেত্রে তাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, আদারওয়াইজ তাদের কিন্তু সিট ক্যান্সেল হয়ে যাবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের WBCAP পোর্টালের মাধ্যমে যে সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নিয়েছো এবং বিভিন্ন কলেজে অ্যাডমিশন নিয়েছো সেক্ষেত্রে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং তা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের আরও আপডেটসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা যারা কলেজে ভর্তির জন্য সেন্ট্রালাইজ পোর্টালে আবেদন করে ফেলেছো এবং আবেদনের পেমেন্টও করে দিয়েছো, তার মানে কিন্তু এটা নয় যে তুমি পুরোপুরিভাবে কমপ্লিটলি কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং কলেজে তুমি গেলেই ক্লাস করতে পারবে, সেটা কিন্তু একেবারেই নয়। তার আগে কিন্তু তোমাদের কলেজে ভর্তির ফাইনাল স্টেপ হলো ডকুমেন্ট ভেরিফিকেশন। তুমি যদি ডকুমেন্টস ভেরিফিকেশন না কমপ্লিট করো, সেন্ট্রালাইজ পোর্টালে আবেদন করে পেমেন্ট করলেও তোমার কিন্তু ভর্তি কিন্তু কোনোভাবেই সম্পূর্ণ হবে না। রাজ্যের বিভিন্ন কলেজে ডকুমেন্টস ভেরিফিকেশন শুরু হয়ে গেছে আগামীকাল অর্থাৎ 31 জুলাই 2024 বুধবার থেকে এবং এই ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রক্রিয়া কিন্তু চলবে আগামী 6 আগস্ট 2024 মঙ্গলবার পর্যন্ত। তবে প্রত্যেকটা কলেজে একই দিনে কিন্তু কোনো রকম ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হবে না। তুমি যে কলেজে চান্স পেয়েছো, যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেক্ষেত্রে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অবশ্যই তাদের নোটিফিকেশন চেক করো। ভেরিফিকেশনের কিন্তু কাজ শুরু হয়ে গেছে, তোমাদের কলেজ যে দিনে চাইবে এই 30 থেকে 6 আগস্টের মধ্যে যে কোনো তারিখে কিন্তু তোমাদের কলেজে ভেরিফিকেশন কমপ্লিট হতে পারে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোনো ছাত্র বা ছাত্রী কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন না করিয়ে থাকে, তবে ওই ছাত্র বা ছাত্রীর আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল হয়ে যাবে। কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাওয়ার আগে অবশ্যই তোমাদের জেনে নেওয়া উচিত কী কী ডকুমেন্টস তোমরা অবশ্যইভাবে নিয়ে যাবে, যেগুলো কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে কম্পালসারিভাবে তোমাদের দরকার পড়বে। WBCAP পোর্টালের মাধ্যমে তোমরা যে অ্যাডমিশন রিসিপ্টটা পেয়েছো, সেই অ্যাডমিশন রিসিপ্টের নিচেও কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টস যেগুলো ম্যান্ডেটরিভাবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হবে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো ক্লাস 10 বা মাধ্যমিকের তোমাদের রেজাল্ট, ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এছাড়া এসসি এসটি ওবিসি যদি থাকে বা EWS সার্টিফিকেট যদি থেকে থাকে কারণ সেক্ষেত্রে সেগুলো লাগবে, এছাড়া PW সার্টিফিকেট এবং আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো এবং বা পাসপোর্টের ডকুমেন্টস কিন্তু দিতে পারো, এবং এজ প্রুফ বা বার্থ সার্টিফিকেটের ডকুমেন্ট হিসাবে ক্লাস 10 বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন ক্লাস 10-এর এজ প্রুফের ডকুমেন্ট হিসাবে দিতে পারো। এছাড়া প্রভিশনাল যে অ্যাডমিশন রিসিপ্ট, যেটা তোমরা যখন অ্যাডমিশন ফিস পে করে দিয়েছিলে তখন ডাউনলোড করেছো, সেই রিসিপ্টের একটি কপি তোমাদের নিয়ে যেতে হবে। তবে প্রত্যেকটা কলেজে এই কটা ডকুমেন্টসে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হবে না, তোমাদের নিজস্ব যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই সমস্ত কলেজের অফিসিয়াল ওয়েবসাইট চেক করো, সেখানে কিন্তু তোমাদের ডকুমেন্টসের লিস্ট বলা থাকবে, সেই ডকুমেন্টস অনুযায়ী কিন্তু নিয়ে যাবে। তার মধ্যে উল্লেখযোগ্য কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট, এছাড়া কলেজে ভর্তির যে ফি পেমেন্ট করেছো তার একটা রিসিপ্ট, এছাড়া 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, যেটা আগেই বললাম তোমাদের, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টস, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু একটা অরিজিনাল নিয়ে যেতে হবে এবং তোমাদের জেরক্সও কিন্তু সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিচে কিন্তু সাইন করে নিয়ে যেতে হবে। এগুলো কিন্তু খুব ভালো করে দেখে নেবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেট কবে রয়েছে এবং কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, প্রত্যেকটা ডকুমেন্ট সঠিকভাবে কিন্তু গুছিয়ে নিয়ে যেতে হবে। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ছোট্ট লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই ধরনের আরও আপডেটসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে পরবর্তী এই ধরনের বিভিন্ন আপডেটস তোমরা খুব সহজেই পেয়ে যাও।